যে কোনো একটা কার্ভের, যদি কার্ভের উপরে যদি আপনি ট্যানজেন্ট ড্র করেন অথবা নর্মাল ড্র করেন, তাহলে আপনাকে তিনটা জিনিস আপনাকে জানতে হবে। একটা হচ্ছে কোন কার্ভের উপরে আপনি ট্যানজেন্ট বা নর্মাল ড্র করছেন সেই কার্ভের ইকুয়েশন, দেন কোন পয়েন্টে ড্র করছেন, কোন পয়েন্টের উপরে ড্র করছেন সেটা জানতে হবে। কারণ আপনি যদি ট্যানজেন্ট একটা নির্দিষ্ট একটা পয়েন্টের উপরে ড্র করবেন, তাই না, সেই পয়েন্ট কোনটা, সেই পয়েন্ট আপনাকে জানতে হবে। তাহলে দুইটা জিনিস গেল, আর এই দুইটা জিনিসের হেল্প নিয়ে আমরা সেই ট্যানজেন্ট বা নর্মালের স্লোপ কি হবে, ট্যানজেন্টের স্লোপ কি হবে, সেই স্লোপটা বের করতে পারবো বাই ডিওয়াই ডিএক্স। ডিডিএক্স অফ ওয়াই ওই পয়েন্টে তার ভ্যালুটা কত সেটাই হচ্ছে স্লোপ। তাহলে সেই স্লোপ বের করে কিন্তু আমরা মানে সেই কি বলে কার্ভ এবং পয়েন্টের সাহায্য নিয়ে বা স্লোপটাকে আমরা বের করতে পারবো। তাহলে তিনটা জিনিস হচ্ছে কার্ভের ইকুয়েশন, একটা হচ্ছে কোন পয়েন্টে আপনি ড্র করছেন, আর একটা হচ্ছে তার স্লোপ কত। এই তিনটা জিনিসের সাহায্য নিয়ে, যেমন দেখেন আপনি একটু ফর্মুলা গুলার সাথে যদি একটু লক্ষ্য করেন, ফর্মুলাটাতে আমরা বলছি যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে দিস, তাই না? তাহলে এই ফর্মুলার যে এক্স ওয়ান ওয়াই ওয়ান যেটা আছে, ফর্মুলাতে দেখেন এখানে একটা এক্স ওয়ান আছে না, এই ওয়াই ওয়ান, এই দুইটা জিনিস তো আসছে যে পয়েন্টের যে কোঅর্ডিনেট দেওয়া আছে, যে পয়েন্ট আপনি ড্র করছেন সেই পয়েন্টের কোঅর্ডিনেট থেকে আপনি এক্স ওয়ান ওয়াই ওয়ান পেয়ে যান না যে পয়েন্ট আপনি ড্র করবেন। আর এই ওয়াই এবং এক্স তো হচ্ছে ভেরিয়েবল, এটা তো আনচেঞ্জেবল, এটা চেঞ্জ করা যাবে না, এটা তারা হচ্ছে ভেরিয়েবল। তাহলে দেখেন এটা আপনার কোশ্চেনে দেওয়া আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান কোশ্চেনে দেওয়া আছে কোন পয়েন্ট আপনি ড্র করছেন, আর শুধু আপনাকে বের করতে হবে কি মূলত ডিওয়াই ডিএক্স এট এক্স ওয়ান ওয়াই ওয়ান, যে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত। এবং সেজন্যই কার্ভের ইকুয়েশনটা জানতে হয়, কারণ আপনি যদি কার্ভের ইকুয়েশনটা না জানেন তাহলে কিন্তু আপনি ডিডিএক্স অফ ওয়াই বের করতে পারবেন না, তাই না? তাহলে আমার এই কার্ভের যে ইকুয়েশনটা আছে, আমাদের কাজ হবে প্রথমে তাকে ডিফারেন্সিয়েট করা উইথ রেসপেক্ট টু এক্স, সেখান থেকে ডিওয়াই ডিএক্স বের করে নিয়ে আসা, দেন যে পয়েন্টে আপনি ট্যানজেন্ট ড্র করবেন বা নর্মাল ড্র করবেন সেই পয়েন্টে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত সেটা ক্যালকুলেট করা। ওকে, বুঝতে পেরেছেন কি? তাহলে আমরা এক দুইটা এক্সাম্পল দেখি, আমি নিশ্চিত যদি এক দুইটা এক্সাম্পল একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার যেই কার্ভ দিক, যেই পয়েন্টে ড্র করতে দিক, আপনি ট্যানজেন্ট এবং নর্মাল ইকুয়েশন ড্র করতে মানে বের করতে পারবেন। একটা ইকুয়েশন হচ্ছে এরকম যে আপনাকে বলা হলো ফাইন্ড দ্যাট ট্যানজেন্ট এন্ড নর্মাল টু দ্য কার্ভ টু দ্য কার্ভ নর্মাল ইউনিয়ন x cube plus x y square at the point দুটা জিনিস কিন্তু দেওয়া আছে, যে দুইটা জিনিস থাকলেই মাত্র আমরা কি ট্যানজেন্ট নর্মাল ড্র করতে পারবো। দুইটা জিনিসই দেওয়া আছে, কার্ভের ইকুয়েশন এবং যে পয়েন্টে আমরা ট্যানজেন্ট বা নর্মাল ড্র করব, যার ইকুয়েশন বের করব। তাহলে এই ইকুয়েশন আপনারা কি কেউ কি স্ক্রিনে ইয়ে করেন নাকি? আমি জানি না, আমি এই এই টানটা তো আমি শুধু এক্সপায়ার লিখেছিলাম, ইয়ে চলে আসলো। সো সলিউশন যদি বের করতে চাই, তাহলে দেখেন আমরা বলছি কি এখানে আমার যে ফর্মুলাতে, হ্যাঁ ফর্মুলাটাতে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান দরকার হয়, যেটা আমার আছে কোশ্চেন, তাই না? এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান আর ওয়াই ওয়ান এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, যে পয়েন্টে আমি ট্যানজেন্ট নর্মাল ড্র করব, এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট। তাহলে সেই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে কি মূলত এখান থেকে ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই at 1 minus 1, যে 1 minus 1 পয়েন্টে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু কত।
তাহলে আমার যে গিভেন যে কার্ভ যেটা আছে, গিভেন কার্ভটা হচ্ছে আপনার, আমি একটু প্রশ্নটা আবার লিখছি আর কি, গিভেন কার্ভ হচ্ছে x কিউব প্লাস x y স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়ালস টু 0. সো ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু x, আমরা যদি x এর রেসপেক্টে যদি তাকে ডিফারেনশিয়েট করি কি দাঁড়ায়? যেমন দেখেন x কিউব কে x এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে কি হয়? 3x স্কয়ার, রাইট? তারপর প্লাস এখানে আছে কি x y স্কয়ার, তাহলে সে কি ইউ ভি আকারে আছে কিনা? হ্যাঁ, ইউ ভি আকারে যদি থাকে আমরা জানি ইউ কে রেখে দিতে হয়, তাহলে x কে রেখে দিলাম, ডিফারেনশিয়েট করবো কাকে? তাকে করলে হয় 2x, বাট y তো x না, y কে আবার ডিফারেনশিয়েট হয় ddx অফ y প্লাস, এবার যদি আপনি v কে রেখে দেন, v কে y স্কয়ার, তাহলে ডিফারেনশিয়েট করতে হবে কাকে? x x কে x এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে হয় 1, আর আমরা জানি 1 মাল্টিপ্লাই হিসেবে লিখতে হয় না, তাই না? এন্ড বিকজ 1 ইজ এ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, 1 হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আর 0 হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি. আচ্ছা, দেন মাইনাস 3x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে হয় 6x, 4x কে ডিফারেনশিয়েট করলে হয় 4, 5 কনস্ট্যান্ট, y কে ডিফারেনশিয়েট করলে হয় ddx অফ y, ddx অফ y প্লাস 2 কে ডিফারেনশিয়েট করলে হয় 0, এন্ড হুইচ ইকুয়ালস টু 0. তাহলে আমার টার্গেট কি বের করো এখান থেকে? ddx অফ y এর তাহলে ddx অফ y যে টার্মগুলো আছে তাদেরকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি টার্মগুলোকে আমরা রাইট হ্যান্ড সাইডে সরিয়ে দিই, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো. এবং দেখেন ddx অফ y কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, রাইট? সেকেন্ড টার্ম এন্ড লাস্ট টার্ম, এই দুইটা থেকে যদি আমরা ddx অফ y যদি কমন নিয়ে নিই, ddx অফ y যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে জিনিসটা কি এরকম আসছে না? দেখেন তো 2xy প্লাস 5, আর বাকি টার্মগুলো যদি আমরা রাইট হ্যান্ড সাইডে সরিয়ে দিই, তাহলে মাইনাস 3x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 6x তারপর হচ্ছে প্লাস y স্কয়ার মাইনাস 4 প্লাস মাইনাস 9, স্যার মাইনাস 9 9 কেন হয় না 4 যুক্ত করতে দিচ্ছে স্যার মাইনাস এই ফ্যাক্ট তো ddx অফ y এর সাথে. জি স্যার, এখন যদি আমরা ddx অফ y which equals to minus 3x square y square minus y square plus 6x minus 4 ddx অফ y plus 5, তাহলে এখন ddx অফ y বের করাটা কিন্তু আমার মূল টার্গেট না. মূল টার্গেট কি? যে পয়েন্টে আমরা ট্যাঞ্জেন্ট ড্র করব বা নরমাল ড্র করব সেই পয়েন্টে ddx অফ y বের করব. So at 1 minus 1, তাহলে ddx of y ভ্যালুটা কেমন দাঁড়ায়? যেমন দেখেন তাহলে কি করতে হবে, এখানে এই যে ddx of y যেটা পেয়েছে সেখানে x এর জায়গাতে 1 বসাবো, 1 বসাবো, y এর জায়গাতে মাইনাস 1 বসাবো. তাহলে দেখেন x এর জায়গাতে যদি আপনি 1 বসান এটা হয় মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 প্লাস এটা হচ্ছে মাইনাস 1 প্লাস 6 মাইনাস 4, রাইট? এখানে আসেন যদি x এর জায়গাতে 1 বসান y এর জায়গাতে মাইনাস 1 এটা হয় মাইনাস 2 প্লাস 5 মাইনাস 2 প্লাস 5. জি স্যার, ক্যালকুলেশন করে দেখেন উপরে 6 হচ্ছে প্লাসের আর মাইনাসের হচ্ছে 8, উপরে থাকে কি মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 বাই 3 বাই মাইনাস 2 বাই 3 স্যার. জাস্ট মিনিট, তাহলে মাইনাস 2 বাই 3, তাহলে এটা হচ্ছে আমার এই ট্যাঞ্জেন্ট যে নরমাল যেটা বের করবো তার স্লোপ হচ্ছে, ট্যাঞ্জেন্ট যে ড্র করবো তার স্লোপ হচ্ছে এটা, স্লোপ বলতে ddx of y at 1 minus 1 এর ভ্যালু, রাইট? 1 minus 1, yes sir. স্যার, হ্যাঁ স্যার, ওই যে নিচটাকে 3 নম্বর লাইনে স্যার এই ddx of y যে স্যার এটাকে স্যার ওই যে ব্র্যাকেটের ভিতরে স্যার 2xy plus 5 এটাকে তো স্যার আলাদা স্যার ddx of y এটা কি
এখান থেকে কমন নিলে থাকে কি 2xy আর এই লাস্টের টার্ম থেকে ddx অফ y কমন নিলে কি থাকে 5 না ওহি ওহি আমার কথা শুনতে পাচ্ছেন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন জি স্যার জি স্যার শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে স্যার হ্যাঁ এখন বুঝতে পেরেছেন ওহি জি স্যার তাহলে এখন আমরা যে ফর্মুলাটা জানি যে ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট এট দা পয়েন্ট 1 মাইনাস 1 আমরা কি জানতাম সূত্রটা y মাইনাস y1 y minus y1 y1 এর ভ্যালু কত minus 1 minus 1 minus 1 minus 1 মানে কি y plus 1 নাকি y minus minus 1 তাহলে minus 1 এসে plus 1 which equals to ddx of y at 1 minus 1 তাহলে এটার ভ্যালু কত পেয়েছি আমরা minus 2 by 3 minus 2 by 3 minus 2 by 3 into হচ্ছে x minus x1 x minus x1 এর x minus 1 স্যার x minus 1 এটাকে যদি একটু আমরা যদি ক্যালকুলেশন করি রিরাইট করি তাহলে দেখেন তো এটাকে এরকম লেখা যায় কিনা আমি একটু আমার সুবিধার্থে একটু অন্য ফর্মে নিচ্ছি হ্যাঁ y plus 1 minus 2 by 3x minus 1 হচ্ছে plus 2 by 3 আমি এটাকে একটু y equals to mx plus c ফর্মে নিয়ে যেতে চাই আপনার অন্য ফর্মে লিখলেও হবে কারণ স্ট্রেট লাইন যেটা তো নিশ্চিত স্ট্রেট লাইন তাই না আমি আমার সুবিধার্থে একটা জিনিস বুঝাবো শেষে সেই জন্য আমি y = mx + c আকারে লিখতে চাই 2 by 3 minus 1 এই তো তাহলে y minus 2 by 3 থাকো x এখান থেকে যদি 3 LCM নেন কি আসে দেখেন তো minus 1 by 3 কিনা তাহলে এরকম লিখতে পারি কি আমরা চাইলে যে এই দুইটার যদি লসাগু নেন মাইনাস ওয়ান বাই থ্রি আসে তাহলে প্লাস ওয়ান আসে মাইনাস ওয়ান বাই তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এটা হচ্ছে কি ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট এটা হচ্ছে এটা তাহলে এখন আমরা ড্র করব কি ইকুয়েশন নরমাল তাই না ইকুয়েশন বের করব ইকুয়েশন নরমাল এই ইকুয়েশন থেকে তো স্যার বের করা যাবে না আমরা তো ডাইরেক্ট ফর্মুলাও জানি তাই না ডাইরেক্ট ফর্মুলাও কিন্তু জানি নাকি এটা থেকে বের করা যায় আবার করা লাগবে না পুরো একটা ইকুয়েশন অফ নরমাল না আপনি ইকুয়েশন অফ নরমালের সূত্র দিয়ে করতে যে সময় লাগবে এটা থেকে করলে আরেকটু বেশি সময় লাগবে মানে আপনি কি তার পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে ওই পয়েন্ট দিয়ে যায় তারপরে কে এর ভ্যালু বের করতে হবে দেন বসাতে হবে তাই না করা যাবে না যেটা না একদম সেম রেজাল্ট আসবে তাহলে নরমালের ইকুয়েশনটা আমরা সূত্র কি জানতাম যে x minus x1 x1 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস ddx অফ y এর ভ্যালু ddx অফ y এর ভ্যালু হচ্ছে minus 2 by 3 into y minus y1 y minus minus 1 তাহলে y plus 1 মানে y plus 1 এখন এটাকে চাইলে আমরা এরকম লিখতে পারবো কিনা দেখেন তো minus 2 by 3 into y plus 1 which equals to minus x plus 1 এই যে x minus 1 কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই x minus 1 কে ডান দিকে নিয়ে গিয়ে minus x plus 1 হবে মানে এটাকে হচ্ছে আমরা y = mx + c আকারে লিখতে চাচ্ছি এটি হ্যাঁ y plus 1 সমান করে লেখা যাবে কিনা যে minus 3 by 2 into minus x plus 1 এদিকে যদি minus 2 by 3 থাকে ডান দিকে গেলে কি minus 3 by 2 হয়ে যাবে না আমরা তো কোনো কিছু কি এমন কিছু কোন নতুন জিনিস কি অ্যাড করেছি বা বাদ দিয়েছি বাদ দিইনি একই কথা কার্ড কি আঁকতে হবে মানে ড্র করতে হবে না না না
কাম ড্র করতে তাহলে দেখেন এখান থেকে আমরা y plus 1 equals to যদি এই যে এটা যদি গুণ করে দেই এটা কি 3 by 2 x minus 3 by 2 এরকম হবে না minus তাহলে y equals to 3 by 2 x minus 3 by 2 minus 1 দেখা যাবে কি জি স্যার জব y equals to 3 by 2 x আচ্ছা আমি এটাকে একটা নরমাল ক্যালকুলেশন করছি minus 3 by 2 মানে কি 1.5 না minus 1.5 minus 1 তাহলে কি minus 2.5 minus 2.5 যদি করো minus 5 by 2 করো 2.5 5 by 2 ঠিক আছে আপনি চাইলে লসাগু করেও করতে পারেন যেহেতু 1.5 সিম্পল একটা ক্যালকুলেশন আমি এটাকে এই ফর্মে কেন নিলাম y equals to mx plus c আকারে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা জাস্ট আপনাকে একটা লিংক দেখানো কারণ আমি যে আগেই বলেছি যে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার তাই না আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ আমি এখন যে কথাগুলো বলছি জাস্ট বোঝানোর জন্য যে আসলে যে দুইটা হয়েছে আপনি কিভাবে বুঝবেন তাই না যেমন দেখেন ফার্স্ট যে স্টেটমেন্টটা পেয়েছি ট্যানজেন্টের ট্যানজেন্টের এখানে স্লোপ কত স্লোপটা কত y = -2 -2 -2 আমরা যদি ধরে নেই যে আমার m1টা হচ্ছে -2/3 আর m2 কত পেয়েছি দেখেন তো স্যার 3/2 m1 m2 গুণ করলে কি -1 আসে কিনা দেখেন তো -1 यस স্যার তাহলে আমরা জানি m1 m2 যদি -1 হয় দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার পারপেন্ডিকুলার টু ইচ আদার यस স্যার তাহলে নিশ্চিত নিশ্চিতভাবে আমাদের অঙ্কটা হয়েছে যে ট্যানজেন্ট যেটা পেয়েছি নরমাল তারা পারপেন্ডিকুলার ভাবেই আছে অন্য কোনো ওয়েতে নেই আচ্ছা স্যার এরকম কোশ্চেন তো তাহলে আসতে পারে স্যার যে আমাদেরকে প্রুফ করতে বলবে যে m1 আর m2 কি একটা একটা পারপেন্ডিকুলার নাকি তখন তো স্যার আমাদেরকে এটা প্রুফ করার কিছু নাই এটা অটোমেটিক্যালি প্রুফ মানে আপনাকে ট্যানজেন্ট নরমাল ড্র করতে বলা মানেই হচ্ছে দেয়ার পারপেন্ডিকুলার টু ইচ আদার আদারস তো সে নরমালই হবে না নরমাল কাকে বলে নরমাল হচ্ছে যেই পয়েন্টে আপনি ট্যানজেন্ট ড্র করেছেন ঠিক সেই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার লাইন সেটাই হচ্ছে নরমাল তাই না নরমাল সেটাই হচ্ছে নরমাল আচ্ছা এটা থেকে কোয়েশ্চন আসবে স্যার যে ট্যানজেন্ট ব্যাক করা স্যার বুঝি নাই মানে এটা থেকে স্যার কোয়েশ্চন কিভাবে আসবে স্যার কোনটা থেকে এই যে প্রশ্ন তো আমি লিখেই করালাম আমার অঙ্ক কিন্তু এখানে শেষ আমি বাকিটা তো বোঝানোর জন্য এই অংশটা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি যে দুটো লাইন পেয়েছি আমি যে আগেই বলেছিলাম তারা পারপেন্ডিকুলার সেটা দেখানোর জন্য ঠিক আছে এখন একটা একটু ব্যতিক্রমী একটা ইয়ে দেখাতে চাই একটু কনসেন্ট্রেট করতে হবে ভালো করে সেই কোশ্চেনটা ছিল মেবি দেখছি কোনটা এই কোশ্চেনটা স্যার ওই যে কিটা এই কোশ্চেনটা স্যার স্ট্রেট লাইনের না মানে বিয়ের লম্ব কি যেন একটা ছিল না না একটু দেখেন
sir, why sign, sign, sir, it is, sir, to touch her. Sorry? কোন জায়গাটা বলছেন এদিকে একদম উপরে এটা শেষেরটা স্যার শেষের ওয়ার্ডটা বুঝিনি যে x cos alpha plus y sin alpha equals to p এরপরে টাচেস টাচেস স্পর্শ করা মানে যদি স্পর্শ করে টাচ করে যদি ইফ দা লাইন দিস টাচেস দা কার্ভ এই স্ট্রেট লাইনটা যদি টাচ করে এই কার্ভ কে দেন প্রুভ দ্যাট দিস ইকুয়ালস টু দিস এটা কোন একটা পয়েন্টে টাচ করা মানে কি সে কি আসলে ওই ওই কার্ভের কি সে ট্যানজেন্ট স্যার ট্যানজেন্ট রাইট সে হচ্ছে ট্যানজেন্ট তাহলে দেখেন তো এই অঙ্কটা এই টুকটা করার জন্য এই প্রবলেমটাকে করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে এই কার্ভটার যদি একটা ট্যানজেন্ট যদি নিজেরা ড্র করতে পারি এই যে কার্ভটা আছে না এই কার্ভের যদি একটা ট্যানজেন্ট আমরা যদি নিজেরা ড্র করতে পারি তাহলে নিজেরা ড্র করতে পারলে আমরা কি বলতে পারবো কিনা যে সেই ট্যানজেন্ট এবং এই যে লাইনটা আসলে একটা উপর দিয়ে আর একটা যাচ্ছে সেম লাইনে Yes sir Yes sir আর যদি একটা ট্যানজেন্ট ড্র করতে পারি আমরা যেহেতু সে ট্যানজেন্ট এখন তো যদি একটা ট্যানজেন্ট ড্র করতে পারি আমরা কি বলতে পারবো না সে আসলে তার উপর দিয়ে যাচ্ছে Yes sir একটা তো জানেন যে একটা লাইন যদি আরেকটা লাইনকে কোইনসাইড করে x এর কোএফিসিয়েন্ট এর রেশিও y এর কোএফিসিয়েন্ট এর রেশিও as well as কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এর রেশিও ইকুয়াল হয় Yes sir মানে জিনিস এরকম যে একটা যদি আরেকটাকে কোইনসাইড করে ধরে নেন একটা স্ট্রেট লাইন আছে 3x plus 4y plus 5 equals to 0 আরেকটা স্ট্রেট লাইন আছে সে ax plus by plus c equals to 0 একটা যদি আরেকটার উপর দিয়ে যায় কোইনসাইড যদি করে তাহলে হচ্ছে নিশ্চিতভাবে 3 by a equals to 4 by b equals to 5 by c তাদের রেশিও গুলো সেম ওকে তাদের রেশিও গুলো সেম এখন এখানে যে সমস্যাটা হয়েছে যদি এরকম হয় কখনো যেমন এখানে আমার কিন্তু কোনো পয়েন্ট দেওয়া নেই কোনো পয়েন্ট কি দেওয়া আছে কোন পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করব না স্যার কোনো নির্দিষ্ট পয়েন্ট দেওয়া নেই অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমাদের x টু দা পাওয়ার m y টু দা পাওয়ার m আমরা জানি না m এর লিমিট কোথায় m এর ভ্যালু কি আদৌ সেটাও কিন্তু আমরা জানি না রাইট এক্স্যাক্টলি স্যার হ্যাঁ জি বলুন আচ্ছা স্যার শেষ কোন পরে বলেছি না যদি কোশ্চেনে এখনকার রিলেটেড এখনে করতে পারেন সমস্যা নেই স্যার টাচেস দ্য কার্ভ দেওয়ার পরে আপনি যে ইকুয়েশনটা দিলেন ওইটা কি স্যার ওই যে এক্সিস থেকে একটা স্বরেখা যে অংশ ছেদ করে মানে ওইটা না 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 ওইটা তো ছিল ওইটা ইকুয়েশন ওইটা তো ছিল x / a plus y / b equals to 1 তো দেখেন তো x টু দা পাওয়ার m দিস ইজ এ কার্ভ আপনি যেটা বলছেন সেটা স্ট্রেট লাইন আপনি যেটা বলছেন এটা কিন্তু স্ট্রেট লাইন this is straight line but jokhon x er power onno kichu hobe tokhon to she straight line thakbe na tokhon she curve right upobritto maybe eta upobritto hote pare upobritto le square thaken na square m er bhitore jodi 2 hoy apni tokhon upobritto bolte paren mane ellipse bolte paren upobritto bola ta bolle ellipse jeta english e amra ellipse boli jodi m er value 2 hoy tahole seta ellipse jodi 2 na hoy 3 hoy tokhon ki apni ellipse bolte parben তাহলে এখন যেটা করতে পারি যে এই ধরনের কেসে ট্যানজেন্ট ড্র করার একটা স্পেশাল একটা ফর্মুলা আছে একটু ফর্মুলাটা চাইলে আপনারা লিখে নিতে পারেন একটু একটা ফর্মুলা আছে এরকম যদি আপনি কোন একটা সার্টেন পয়েন্ট পিক করে নেন ফর এক্সাম্পল যে অথবা এটাকে আমরা নরমাল দিয়ে আমরা যদি এভাবে না করে একটা পয়েন্টই নিয়ে নিই সবচেয়ে ভালো হবে এটা ধরে নেন আমরা x1 y1 পয়েন্টে পিক আমরা ড্র করতে চাই আমরা এজ ইউজুয়াল যে ফর্মুলা জানি আমরা সেভাবেই করি হ্যাঁ পরে দেখি কি হয় যেমন এই যে কার্ভটা আছে এই কার্ভের যদি আমরা x1 y1 পয়েন্ট আমরা যে ফর্মুলা যেভাবে জানতাম x1 y1 পয়েন্টে কার্ভ ড্র করতাম সেই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট যদি ড্র করতে চাই তাহলে এট ফার্স্ট আমাদের কি কি করতে হবে এখান থেকে dy dx এর ভ্যালু বের করতে হবে নিশ্চয়ই dy dx জি স্যার
dy dx এর ভ্যালু বের করা লাগবে কিনা বলেন তাহলে এখান থেকে যদি dy dx এর ভ্যালু বের করতে চাই আমি একটু সলিউশনটা বা প্রুফ দিতে করতাম আমার গিভেন কার্ভটা হচ্ছে এটা x টু দা পাওয়ার m y e টু দা পাওয়ার m এটাকে দুই ভাবে করা যায় একটা নরমালি করা যায় একটা পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে করা যায় আমি জানি না আপনারা পার্শিয়াল ডেরিভেটিভ সম্বন্ধে কোনো ধারণা আছে কিনা আই ডোন্ট নো পার্শিয়াল ডেরিভেটিভ তাহলে দেখেন এটাকে যদি আমরা ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু x তাহলে x এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে এই যে 1 বাই a টু দা পাওয়ার m তো কনস্ট্যান্ট তাই না এই যেহেতু কনস্ট্যান্ট তাহলে a টু দা পাওয়ার m তো কি এটা কনস্ট্যান্ট তাহলে আমরা ডিফারেনশিয়েট করব কাকে মূলত এখানে x টু দা পাওয়ার m x টু দা পাওয়ার m কে ডিফারেনশিয়েট করলে আসে m x টু দা পাওয়ার m - 1 m - 1 এটা থাকবে না দেখেন তো প্রথমটাকে ডিফারেনশিয়েট করলে জি স্যার আচ্ছা এবার আসেন দ্বিতীয় টার্মটাকে যদি ডিফারেনশিয়েট করি b টু দা পাওয়ার m তো কনস্ট্যান্ট থাকো তাকে ডিফারেনশিয়েট করলে আপনাকে চিন্তা করতে হবে সে x টু দা পাওয়ার m হিসেবে আছে সে কি হিসেবে আছে x টু দা পাওয়ার m x টু দা পাওয়ার m তাকে ডিফারেনশিয়েট করলে আসবে m n y টু দা পাওয়ার m - 1 বাট সে তো x না তাহলে এখান থেকে আসবে ইনটু dy dx dx স্যার হুইচ ইজ কস্ট জিরো না 1 1 কে ডিফারেনশিয়েট করলে কি হয় জিরো আসে জিরো তাহলে এখান থেকে যদি dx অফ y এর ভ্যালু বের করতে চাই আমরা তাহলে দেখেন আমরা dx অফ y সহ ওই পুরো টার্মটাই আমরা এদিকে রেখে দেই হুইচ ইজ কস্ট এই টার্মটা এদিকে আছে প্লাস এর রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে সেটা হয়ে যাবে মাইনাস এর এখন যদি আমরা শুধু dy dx এর ভ্যালু বের করতে চাই হুইচ ইজ কস্ট টু দেখেন এই b টু দা পাওয়ার m টা এদিকে আছে ভাগাকারে নিচে রাইট হ্যান্ড সাইডে চলে গেলে এটা উপরে চলে যাবে না তাহলে আমরা b টু দা পাওয়ার m ডিভাইডেড বাই a টু দা পাওয়ার m এরকম লিখতে পারি চাইলে নাকি a টু দা পাওয়ার m তো আগে থেকে আছে এখানে নিচে আর এই যে m এই m m কি ভ্যানিশ হয়ে যাবে কিনা ওই দিক থেকে হ্যাঁ তাহলে ডান দিকে থাকবে কি x টু দা পাওয়ার m - 1 ডিভাইডেড বাই y টু দা পাওয়ার m minus 1 এই অংশটা থাকবে না দেখেন তো জি স্যার এটাকে যদি আরেকটু সুন্দর করে যদি রিরাইট করতে চাই এটাকে b বাই a টু দা পাওয়ার m আর এটা হচ্ছে x বাই y টু দা পাওয়ার m minus 1 লেখা যাবে না ইয়েস স্যার তাহলে আমার টার্গেট কি যে x1 y1 নামক একটা পয়েন্টে এই পয়েন্টটা আমরাই ধরে নিচ্ছি সেই পয়েন্টে কি বের করা dy dx dy dx এর ভ্যালু বের করা তাহলে আমরা যদি একটা কাজ করি যে at x1 y1 dy dx তাহলে কি x এর জায়গাতে x1 বসবে আর y এর জায়গাতে কি বসবে y1 বসবে এই না আর কি অন্য কোনো কিছু আসবে x এর জায়গাতে x1 আর y এর জায়গাতে y1 minus dy a to the power m x1 by y1 to the power m minus 1 তাহলে স্লোপ যদি পেয়ে যায় তাহলে কি তার ইয়েটা বের করা যাবে কিনা ট্যাঞ্জেন্ট বের করা যাবে কিনা ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট স্লোপ পেলে এট x1 y1 অ্যাকর্ডিং টু দা ফর্মুলা y - y1 হুইচ ইকুয়ালস টু dy dx এর ভ্যালু ভ্যালুটা কি মাইনাস dy a টু দা পাওয়ার m x1 y1 to the power m minus 1 into x minus x1 তাহলে x minus x1 এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন yes sir yes sir আচ্ছা যদি বুঝতে পারেন এটাকে এখন এটাকে একটু রিরাইট করতে হবে মানে রিরাইট করা বলতে as usual যে যোগ বিয়োগ করা গুণ করা এই সেগুলা করতে হবে যেমন দেখেন এটাকে আমরা যদি একটা কাজ করি এরকম কোন নানিও হতো আমাদের এটা যেমন দেখেন তো এই a টু দা পাওয়ার mটা কোথায় আছে নিচে আর b টু দা পাওয়ার mটা আছে উপরে তাই না yes আর এখানে দেখেন তো এই এই অংশটাতে এটাকে যদি আলাদা লিখতেন x1 টু দা পাওয়ার m - 1 / y টু দা পাওয়ার m - 1 না জি স্যার এই y টু দা পাওয়ার m - 1টাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে চাই কি গুণ আকারে চলে আসবে কি আচ্ছা আমি একটা লাইন স্যার এভাবে পড়ার থেকে ভেঙে পড়াটা ভালো জি স্যার
আবার আগের জায়গায় যাওয়ার কি আসলে এটা আমরা এরকম কমন না নিলেও হতো x টু দা পাওয়ার m মাইনাস 1 ডিভাইড বাই y 1 টু দা পাওয়ার m মাইনাস 2 ইনটু x মাইনাস এখন এই জিনিসটাকে এই যে নিচে যেটা আছে y 1 টু দা পাওয়ার m মাইনাস 1 তাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি গুণাকারে চলে আসবে না জি স্যার জি স্যার আর এই b টু দা পাওয়ার m টা এখানে আছে গুণাকারে লেফট হ্যান্ড সাইডে চলে আসলে কি ভাগাকারে চলে আসবে ভাগাকারে চলে আসবে জি স্যার নিচে চলে আসবে আমরা কি চাইলে জিনিসটাকে এভাবে লিখতে পারবো কিনা দেখেন তো এই জিনিসটাকে যে y টু দা পাওয়ার জাস্ট মিনিট y টু দা পাওয়ার y1 টু দা পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই b টু দা পাওয়ার m ইনটু y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস x1 টু দা পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দা পাওয়ার m ইনটু x মাইনাস x1 এটা কি লেখা যাবে কি দেখেন তো জি স্যার জি স্যার যদি লেখা যায় এবং এই অংশটা আছে কি পুরো এই পুরো টার্মটা রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে মাইনাস এ তাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে না প্লাস হয়ে যাবে জি স্যার মানে প্লাস হয়ে গেলে এটাকে আমরা চাইলে সামনে আগে লিখলে কোনো আপত্তি আছে প্লাস এর টার্মটাকে এই যে এক্স এর টার্মটাকে প্রথমে লিখলে জি না না স্যার তো পাওয়ার এম ইনটু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান টু দা পাওয়ার এম মাইনাস ওয়ান টু দা পাওয়ার এম ইনটু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হুইচ ইকুয়ালস টু জিরো মানে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হুইচ ইকুয়ালস টু জিরো এখন দেখেন আমরা যখন গুণ করে দিব তাদেরকে এই যে এই টার্মটা কি তার সাথেও গুণ তার সাথেও গুণ দুটার সাথে গুণাকার আছে না যে এটা কি এটার সাথেও গুণ আছে এটার সাথেও গুণ আছে কিনা জি স্যার তাহলে যদি প্রথমটার সাথে গুণ করে দেখেন তো এরকম আসবে কিনা যে x ইনটু x1 টু দা পাওয়ার m মাইনাস 1 ইনটু a টু দা পাওয়ার m মাইনাস জি স্যার x1 এর সাথে যখন গুণ করব দেখেন এই x1 এর পাওয়ার কত 1 আর এখানে x1 এর পাওয়ার কত m মাইনাস 1 m মাইনাস 1 তাহলে এখানে গুণ করে দিলে কি রকম থাকবে কিনা দেখেন তো x1 টু দি পাওয়ার m m ডিভাইডেড বাই e টু দি পাওয়ার m यस স্যার यस স্যার রাইট x1 টু দি পাওয়ার প্লাস এখানেও সেম দেখেন প্রথমটার সাথে যখন গুণ করব আসবে y ইনটু y টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার m মাইনাস এই এই y1 এর পাওয়ার কত 1 তার সাথে যখন গুণ করব এই 1টা ক্যান্সেল হয়ে থাকবে কি y1 টু দা পাওয়ার m ডিভাইডেড বাই b টু দা পাওয়ার m ইকুয়ালস টু 0 0 বুঝতে পেরেছেন কি यस স্যার এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করছি এখন দেখেন তো এই দুইটা টার্ম এই যে এখানকার এই সেকেন্ড টার্ম এন্ড ফোর্থ টার্ম এই দুইটা টার্ম কি এখানে কিসের আছে এটা নিশ্চিত মাইনাস তাকে রাইট হ্যান্ড সাইডে সরিয়ে দিলে কি প্লাস হয়ে যাবে না প্লাস यस তাহলে এরকম লেখা যাবে এখন দেখেন অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ইকুয়েশন অফ যে আমার যে ইয়ার ইকুয়েশনটা ছিল যেটা বক্ররেখার যে ইকুয়েশনটা ছিল এটা সমান কি দেওয়া ছিল দেখেন তো যদিও সেখানে এক ছিল এটা ওয়ান না यस স্যার আমরা কি চাইলে যদি আপনি বলতে পারেন স্যার ওইখানে তো এক্স টু দ্য পাওয়ার এম ছিল এখানে তো এক্স ওয়ান টু দ্য পাওয়ার এম তার শেপ কি সেম কিনা ভেরিয়েবলটা যত চেঞ্জ হোক তার ইকুয়েশনের ফরমেশন কি সেম কিনা x টু দা পাওয়ার m ডিভাইড বাই টু দা পাওয়ার m প্লাস y টু দা পাওয়ার m ডিভাইড বাই b টু দা পাওয়ার m সমান কি 1 না তাহলে অ্যাকর্ডিং টু দা কার আমরা চাইলে এই অংশটাতে কি 1 বসাতে পারবো 1 বসাতে পারবো জি স্যার তাহলে দেখেন আমরা কি জিনিসটা এরকম পাচ্ছি কিনা এখানে যে x x1 ডিভাইড বাই টু দা পাওয়ার m প্লাস y 1 e to the power m equals to 1 equals to 1 আপনি চলে সাইড নোট দিতে পারেন উইথ দা হেল্প অফ দা ইকুয়েশন অফ দা কার্ভ যে ইকুয়েশনের যে কার্ভের যে ইকুয়েশনটা ছিল সেটা সাহায্য নিয়ে আমরা চলে এখানে 1 বসাতে পারি তাহলে দেখেন এটা পেলাম হচ্ছে একটা কিসের ইকুয়েশন এটা একটা ট্যানজেন্ট আমার একটা ট্যানজেন্ট আগে থেকে দেওয়া ছিল আমার একটা ট্যানজেন্ট আগে থেকে দেওয়া ছিল তাহলে আগে থেকে যদি দেওয়া থাকে তাহলে দেখেন তারা কি একই স্পর্শককে রিপ্রেজেন্ট করছে কিনা একই ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করছে কিনা
যে আমার গিভেন যে ট্যানজেন্টটা আর এই ট্যানজেন্টটা দুটো সেম, তাহলে দুইটা ট্যানজেন্ট সেম হওয়া মানে কি যে তাদের রেশিওগুলো সেম আসবে, x এর কোএফিসিয়েন্ট এর y এর কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট তাদের রেশিওগুলো যদি নেই তারা ইকুয়াল হবে? Yes sir. Yes sir. আমার এটা ছিল কি, আমার মূল এটা দেওয়া ছিল এরকম যে x cos alpha plus y sin alpha হুইচ ইকুয়ালস টু p, আর আমরা এখন পেলাম হচ্ছে এটা, তাহলে এই দুইটা সেম ট্যানজেন্ট শো করা মানে কি এখানকার x এর কোএফিসিয়েন্ট এখানকার x এর কোএফিসিয়েন্টের যে রেশিও আসবে, এখানকার y কোএফিসিয়েন্ট এখানকার y কোএফিসিয়েন্টের যে রেশিও আসবে, as well as এখানকার কনস্ট্যান্ট আর এখানকার কনস্ট্যান্টের যে রেশিও আসবে তারা ইকুয়াল ইকুয়াল হবে, ইকুয়াল ইয়েস স্যার ইকুয়াল হবে। তাহলে সেই লজিকটাকে যদি আমরা এখানে একটু কাজে লাগাই তাহলে জিনিসটা এরকম হয়, সিন্স এটা একটু লিখতে হবে, সিন্স x cos alpha plus y sin alpha equals to p and x x1 to the power m minus 1 divided by k to the power m plus y y1 to the power m equals to 1 represent the same tangent. তাহলে আমরা রেশিও গুলাকে আমরা ইকুয়াল বলতে পারছি। আমার একটা পেজ তাহলে রেশিও গুলো যদি আমরা নিই তাহলে দেখেন তো এরকম এখানকার x এর কোএফিসিয়েন্ট কি, সেকেন্ড যেটা পেয়েছিলাম আমরা যেটা পেয়েছিলাম রাইট হ্যান্ড সাইড এখানে কনস্ট্যান্ট হচ্ছে 1 আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে 1 বাই 2, দিস আর ইকুয়াল, দিস আর ইকুয়াল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই স্যার, ওই যে স্যার আমার সিম ক্যালেক্সিস স্যার মানে এই দুইটাতে স্যার সেম, এটা বুঝি মানে বুঝাইছেন যে স্যার এটা আবার একটু বুঝাই দেব স্যার, মানে রেশিওটা আমাদের একটা ট্যানজেন্ট দেওয়া আছে, হ্যাঁ একটা ট্যানজেন্ট দেওয়া আছে, তো আমরা যদি সেই পয়েন্টে যদি আরেকটা ট্যানজেন্ট ড্র করি, হ্যাঁ মানে আরেকটা ট্যানজেন্ট মানে ওই ট্যানজেন্টটা কিভাবে আসছে আমরা জানি না, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিস ইজ এ ট্যানজেন্ট, তাহলে আমরা যে ফর্মুলা জানি ট্যানজেন্ট বের করার সেই ফর্মুলা দিয়ে যদি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে আমরা একটা ট্যানজেন্ট পেলাম, ইকুয়েশনে কোশ্চেনে একটা ট্যানজেন্ট দেওয়া আছে, ঠিক আছে, তাহলে দুইটা ট্যানজেন্ট কি সেম রিপ্রেজেন্ট করছে কেন, যদিও তাদের ধরন আলাদা আপনাকে ধরন দেখে আলাদা মনে হচ্ছে, বাট দুইটা কি সেম ট্যানজেন্ট শো করছে কেন, আর দুইটার স্টেটমেন্ট সেম হওয়া মানে হচ্ছে তাদের রেশিও সেম, স্যার দ্য সেম টু হিস ইজ আ বুঝবো কি করে স্যার, ওই যে মানে এটা এটা স্যার মানে বুঝি না আপনার কথাটা, সেম কিভাবে হয়েছে স্যার, দুই এটাই স্যার, জি স্যার সেম কিভাবে হয়েছে, এখানে আসলে তো স্কয়ার কিউব নাই, স্কয়ার কিউব থেকে তো আমি বুঝিয়ে দিতে পারতাম ভালোভাবে, যে এখন তো এম আপনার এখানে পাওয়ার গুলো তো হচ্ছে এম এন আকার এরকম দেওয়া আছে, এখানে আপনি চাইলে কোন একটা ভ্যালু বসেও দেখতে পারেন, যদি x1 y1 এর কোন একটা ভ্যালু পিক করেন আপনি, হ্যাঁ তারপর হচ্ছে m এর কোন একটা ভ্যালু যদি ফিক্স ধরে নিতাম তখন হতে একটু চেক করে দেখা যেতে পারে, ঠিক আছে স্যার, নরমালি আমরা বুঝবো স্যার যে স্যার এখানে স্যার দুইটা মানে কি দাস স্যার যে আর একটা কনস্ট্যান্ট আছে স্যার ওইটারও স্যার সেম আছে এভাবে স্যার বুঝি নাই, হ্যাঁ নরমালি তো আপনি বুঝবেন, নরমালি বুঝবেন তো হচ্ছে সরাসরি দেখবেন যে আপনার ভ্যালু গুলো সেম আসতেছে, কোএফিসিয়েন্ট গুলো সেম, x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট দিস আর ইকুয়াল, তাহলে তো কনসেপ্ট করবে একটা ক্যারেক্টার কনসেপ্ট করবে তাই না, জি স্যার, একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইনের উপর দিয়ে যাওয়ার সমান্তরালের মধ্যে পার্থক্য তো বুঝেন, জি স্যার, একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইনের উপর দিয়ে তখনই যাবে যদি সেখানে x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট তারা যদি ইকুয়াল হয়, ওকে স্যার বুঝছি স্যার, তারা ইকুয়াল হয় অথবা রেশিও ইকুয়াল, তারা ইকুয়াল হয় অথবা রেশিও ইকুয়াল, রেশিও এর জন্য বলছি, আর দেখা গেল একটা ইকুয়েশন আছে 2x plus 3y 2x plus 6y equals to 2, হ্যাঁ আরেকটা ইকুয়েশন আছে x plus 3y equals to 1,
তারা কিন্তু সিমিলার স্ট্রেট লাইনে আপনি টু কমন নিয়ে বাদ দিতে পারেন অথবা রেশিও নিয়ে দেখেন রেশিওস নেই ঠিক আছে স্যার একটা কোশ্চেন ছিল যে স্যার জি বল এই দুইটাই তো হচ্ছে কি সেম কার্ভের ট্যানজেন্ট হ্যাঁ হ্যাঁ রাইট স্যার কিন্তু এখন আমরা এটা কিভাবে বুঝবো যে দুইটা যে স্ট্রেট যে ট্যানজেন্ট যে ট্যানজেন্ট গুলো তো স্ট্রেট লাইন থাকে এই দুইটা স্ট্রেট লাইন একটার একটার উপর দিয়ে গেছে এটা আমরা কিভাবে বুঝবো স্যার এই এই কোশ্চেনটা সুন্দর কোশ্চেন করেছেন কারণ হচ্ছে একটা কার্ভের উপরে অনেক ট্যানজেন্ট ড্র করা যায় তাই না ইয়েস স্যার অনেকগুলো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যায় তাহলে এখানে কিন্তু অনেকটা হচ্ছে ইমাজিনেশনের মতো যে আমরা ধরে নিয়েছি x1 y1 একটা পয়েন্ট x1 y1 একটা পয়েন্ট যে পয়েন্টে আমরা ট্যানজেন্টটা ড্র করেছি আর আমরা ধরে নিচ্ছি যে এই ট্যানজেন্টটাই হচ্ছে গিভেন যে ট্যানজেন্টটা সেটাকে কোয়ান্টিফাই করছে ওইটা আমরা ধরে নিচ্ছি হ্যাঁ সেই সেটাকে কোয়ান্টিফাই করছে ঠিক আছে ওকে তাহলে এখন যদি সেটাতে কোয়ান্টিফাই করে তাহলে রেশিওগুলো কি সেম আসবে यस স্যার এই দুটো রেশিও সেম হবে यस স্যার তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের প্রুফ হয়ে যাবে এটাকে ক্যালকুলেশন করলে আমার পুট হয়ে যাবে যে এটাকে যদি আমরা একটু রিরাইট করি দেখেন এরকম নিশ্চয়ই লেখা যাবে চাইলে আমরা লিখতে পাবো যে x1 আর এই অংশটাকে নিচে নিয়ে আসলে এরকম এখানে কে কোসাল এ টু দি পাওয়ার m cos আলফা আচ্ছা এ টু দি পাওয়ার m কে যদি আমরা এভাবে লিখি কোনো আপত্তি আছে কি দেখেন তো না স্যার লেখা যাবে না এরকম হুম डेफिनेटলি কারণ আপনি গুণ করেন আবার আগে যেটা হয় e to the power m minus 1 into b মানে তো e to the power m এখন তাহলে এখন দেখেন তো চাইলে আমরা একবার এরকম চিন্তা করতে পারবো না যে এটা আপনি কিন্তু জানেন রেশিও তিনটে ইকুয়াল মানে কি আমি যদি ফার্স্ট এন্ড থার্ড কে একবার ইকুয়াল চিন্তা করি সেকেন্ড এন্ড থার্ড কে যদি ইকুয়াল চিন্তা করি এখানে ইমপ্লাইজ না ধরুন একবার হচ্ছে আমরা ফার্স্ট এন্ড থার্ড কে ইকুয়াল চিন্তা করছি হুম হচ্ছে cos 2 এখন এই যে x1 আর a a এই দুইটার পাওয়ার কি সেম কিনা দেখেন তো যে x1 এর পাওয়ার হচ্ছে আমরা a পাওয়ারে আমরা চাই এটা কি হবে x1 বাই a টু দা পাওয়ার m - 1 হুইচ ইকুয়ালস টু a cos আলফা ডিভাইডেড বাই p মানে cos আলফাটা আছে এখানে ভাগাকারে তাকে ওইদিকে নিয়ে গেলে কি উপরে চলে যাবে উপরে চলে যাবে স্যার আচ্ছা এখন লেখা যাবে কি লেফট হ্যান্ড সাইডে যদি পাওয়ার থেকে m - 1 রাইট হ্যান্ড সাইডে গেলে যে সেটা 1 বাই m - 1 মানে সেটা জানেন তো পাওয়ার জি স্যার এক দিকে স্কয়ার থাকলে আরেক দিকে হাফ হয় যদি কিউব থাকে আরেক দিকে কি 1 বাই 3 হয় ওই লজিক 1 বাই 3 হয় জি স্যার আর এটাকে যদি একটু রিরাইট করি আমরা যদি বোথ সাইডে যদি একটা কাজ করি যে আপনারা তো জানেন যে উভয় দিকে স্কয়ার করা যায় কিউব করা যায় বোথ সাইডে সিমিলার করা যায় না জি স্যার তাহলে আমরা যদি বোথ সাইডে যদি একটা পাওয়ার m নিয়ে আসি m পাওয়ার যদি নেই m রুট আর কি তাহলে দেখেন এদিকে যখন আপনি m নেবেন রাইট হ্যান্ড সাইডে কি m নিতে হবে না পাওয়ার জি স্যার জি স্যার জিনিসটা এরকম যে x = y যদি হয় বোথ সাইডে স্কয়ার করলে কি x স্কয়ার y স্কয়ার এদিকে পাওয়ার 2 নিয়েছেন এদিকে 2 নিতে হবে তাহলে এদিকে যদি পাওয়ার m নেই তাহলে রাইট হ্যান্ড সাইডে কি পাওয়ার m নিতে হবে m নিতে হবে a cos alpha divided by p to the power m minus 1 m minus 1 এখন সিমিলারলি যদি সেকেন্ড এবং থার্ড টার্মটাকে যদি ইকুয়াল চিন্তা করি সিমিলারলি হুম সিমিলারলি যদি সেকেন্ড এন্ড থার্ড কে ইকুয়াল করি আমরা তাহলে দেখেন আমরা পাবো এইভাবে আমি এটা v1 সিমিলারলি divided by b to the power m সিমিলারলি পাবো হচ্ছে সেকেন্ড টার্মের জন্য সেকেন্ড টার্মের জন্য পাবো হচ্ছে আপনার m minus 1 b1 divided by b to the power m এই যে এখানে y রিলেটেড ছিল না সেকেন্ড টার্মটা y1 সেকেন্ড টার্মটা ছিল y রিলেটেড যদি হয় তাহলে আমরা পাবো হচ্ছে y1 by b y1 divided by b y1 divided by b to the power m m আসবে কি b cos alpha sin alpha by b সিমিলারলি এটা পাওয়া যাবে না সেম স্যার
সেম ক্যালকুলেশন করলে পাবো তো m ডিভাইড বাই m মাইনাস 1 জি স্যার m মাইনাস 1 এখন যদি দুটোকে অ্যাড করে দিই এখন যে লাস্ট যে দুটো টার্ম পেয়েছি তাহলে যদি আমরা অ্যাড করে দেই x1 বাই a টু দা পাওয়ার m প্লাস y1 ডিভাইড বাই b টু দা পাওয়ার m তাহলে রাইট হ্যান্ড সাইডে কি অ্যাড হবে নাকি রাইট হ্যান্ড সাইডে অ্যাড হবে না যদি রাইট হ্যান্ড সাইডে অ্যাড করে দেন আপনি তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে রাইট হ্যান্ড সাইডে অ্যাড করে দিলে পাচ্ছি হচ্ছে আমরা a^-1 লিখে নেই পরে আমরা যদি ঠিক করি স্যার দুইটা কি কি দুইটা সমীকরণ ধরে নিব নিতে পারেন মানে এখন তো একটু বড় হইছেন ওরকম এত জরুরি না যে এক নং দুই জনকে যোগ করে পাই ঠিক আছে কারণ আমরা এখানে দুইটা ভ্যালু পেয়েছি দুইটাকে অ্যাড করে দিলে রাইট হ্যান্ড সাইড গুলো অ্যাড হবে তাই না এখন अकॉर्डिंग टू द ইকুয়েশন অফ কার্ভ লেফট হ্যান্ড সাইড সমান কি 1 কিনা বলেন তো यस স্যার এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1 কিনা হুম यस যে x1 টু দা পাওয়ার m ডিভাইড বাই a টু দা পাওয়ার m প্লাস y1 টু দা পাওয়ার m ডিভাইড বাই b টু দা পাওয়ার m কি 1 কিনা 1 यस স্যার 1 হয় তাহলে রাইট হ্যান্ড সাইডকে যদি একটু রিরাইট করি আমরা a cos আলফা তো হয়ে গেছে সরি না স্যার মানে রাইট হ্যান্ড সাইডে এটাকে বেঙ্গে বেঙ্গে লিখলেই স্যার হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ এটা কি লেখা যদি টু দা পাওয়ার m ইনটু m ডিভাইড বাই m মাইনাস 1 এখানে হচ্ছে b sin আলফা টু দা পাওয়ার m ডিভাইড বাই m মাইনাস 1 আর p টু দা পাওয়ার m বাই m মাইনাস 1 দেখুন তো p টু দা পাওয়ার m বাই m মাইনাস 1 যদি লসাগু গুণেন হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে যদি এলসিএম আমরা নেই यस স্যার এলসিএম নিলে কি উপরে যে জাস্ট এটা প্লাস এটা থাকে না ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম এডিশন থাকে তাহলে এবং নিচে যদি লসাগু গুণ এটা কোথায় আছে নিচে আছে তাহলে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলে গুণাকারে চলে আসবে না यस স্যার যদি এটা করলে তাহলে এটাকে সরাসরি এরকম লিখতে পারে এখানে ঠিক আছে স্যার a cos আলফা পাওয়ার m বাই m মাইনাস 1 প্লাস b sin আলফা টু দা পাওয়ার m বাই m মাইনাস 1 which equals to p into p টু দি পাওয়ার লেখা যায় কি ডিভাইড বাই m মাইনাস 1 यस স্যার প্রুফ তাহলে দেখো তোমার প্রমাণটা হয়েছে কিনা यस স্যার 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 কোশ্চেন ছিল স্যার হ্যাঁ একটা জিনিস বুঝিয়ে নাই স্যার ওই যে আমরা যে স্যার এই x1 বাই a এই স্ট্রেসে 1 দছি স্যার এটা স্যার স্যার আমার মূল কার্ভটা কি এটা ছিল কিনা দেখেন ছিল কি জি স্যার এটা যদি 1 হয় তাহলে এটা কেন 1 হবে না বলেন জাস্ট ভেরিয়েবল দুটো রিপ্লেস হয়েছে x এর জায়গাতে x1 y এর জায়গাতে y1 আর অন্য কোনো কিছু চেঞ্জ হয়েছে এটা সমান যদি 1 হয় তাহলে এটা সমান কেন 1 হবে না দুটো কি সেম জিনিসটা দেখেন তো জাস্ট এখানে যেটা ভেরিয়েবল ছিল x y সেখানে বলছেন আপনি x1 হবে বুঝতে পেরেছেন কি ওকে স্যার স্যার লাস্ট লাস্ট লাইনটা আবার দেখেন স্যার লাস্ট লাইনটা এটা এটা জি স্যার লাস্ট লাইন এটা কিভাবে আসছে সেটা জি স্যার আমরা এখান থেকে লসাগু নিতে পারতাম কিনা বলেন তো জি স্যার p টু দা পাওয়ার m ইন এটা লিখতে নিতে পারতাম নিলে উপরে কি আসতো এটা যোগ এটা আসতো না জি স্যার তাহলে এই 1 এর সাথে এই অংশ গুণ করেন নাও আর আর এই গুণ করেন গুণ করলে এটা আসবে কিনা স্যার উপরে টার্মটা লিখে দিলাম এই তো স্যার কোনো কোশ্চেন আছে কি তো এই রিলেটেড প্রবলেম পরীক্ষা থাকতে পারে স্যার এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা একদম নতুন একটা অঙ্ক ছিল স্যার আমাদের জন্য এরকম আরো অঙ্ক থাকতে পারে এই রিলেটেড তো ভিন্ন অঙ্কে থাকতে পারে সেম নিয়মে করলে তো স্যার হবে হ্যাঁ রিলেটেড অন্য কোন সূত্র কিন্তু আনিনি আমরা ট্যাঞ্জেন্ট বের করার জন্য অন্য পার্শিয়াল ডেরিভেটিভ দিয়েও করা যায় ট্যাঞ্জেন্ট পার্শিয়াল ডেরিভেটিভ দিয়েও করা যায় আমি সেই দিকে আগাইনি
আচ্ছা কোনো পয়েন্ট না দেওয়া তাহলে স্যার আমরা x1 আর y1 দিয়ে ইন জেনারেল আমরা যেটা ধরে নেই আর স্যার এটাও এরকম ধরতে পারবো যে একটা ট্যানজেন্ট আরেকটা ট্যানজেন্ট কে কোইনসাইড করছে হ্যাঁ হ্যাঁ কোইনসাইড এটা আমরা ধরে নেব হ্যাঁ আমরা স্যার টার্মগুলো সমান থাকে স্যার হ্যাঁ টার্মগুলো যদি সমান থাকে ঠিক আছে সবাই ভালো থাকি আপনাদের মনে হয় ক্লাস আছে কিনা জানি না পরে 11টায় আমার আবার 11টায় ক্লাস আছে ওকে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম